বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিন দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী পুঁজিবাজারে ভাটা টান পড়েছে ডিএসিতেও আয় কমেছে চুয়াল্লিশ কোটি টাকার বেশি খাঁ খাঁ করছেন নিকুঞ্জর আলিশান ভবন বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটার অপেক্ষায় সংস্থার চেয়ারম্যান দেখছিলেন শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আইডি সালে দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে প্রায় প্রতি বছরই হাজার হাজার অভিযোগ জমা পড়েছে দুদকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ অভিযোগ আমলেই নেয়নি দুদক আর আমলে নেওয়া অভিযোগগুলোর মধ্যে মামলা এবং সাজার সংখ্যা আরও অনেক কম অভিযোগ আছে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রথী মহারথীদের নাম শূন্যের কোঠায় অধিকাংশ ক্ষেত্রে দুদক অভিযোগপত্র জমা দিয়েছে রাঘব বোয়ালরা লাপাত্তা হওয়ার পরে তবে এমন অভিযোগ মানতে নারাজ সংস্থাটির আইনজীবী বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত সময় ক্ষেপণ করে দুদক আতার কাউসারের রিপোর্ট কখনো নিজেদের তথ্যে কখনো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক বেশিরভাগ ক্ষেত্রেই নথিভুক্তির মাধ্যমে ঘটে অনুসন্ধানের সমাপ্তি আর মামলা হলে অভিযুক্ত ব্যক্তির দায়মুক্তি ঘটছে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অর্থাৎ দুর্নীতি প্রমাণ করতে পেরে সাজা ভোগ করানো গেছে এমন ব্যক্তির সংখ্যা হাতে গোনা আর ক্ষেত্রে উচ্চ আদালতে আপিলের দীর্ঘ সূত্রিতা বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন দুদকের সাবেক এ মহাপরিচালক মামলাগুলো দুদকের আদালতে আছে সেই আদালতে মামলা নিষ্পত্তি হয় বছরে দশ পার্সেন্টও হয় না ট্রায়াল কোর্টে মামলা বিচার হয়তো বা ঠেলে টুলে কোনো মতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু হাইকোর্টে এসে দেখা যাচ্ছে এইগুলো আবার জমে যাচ্ছে এগুলো নিষ্পত্তি হচ্ছে না দুদকের আইনজীবীও বলছেন বিচারিক প্রক্রিয়ার কারণেই এ দীর্ঘসূত্রিতা দুর্নীতিবাজ বড় হোক বা ছোট সকলের বিরুদ্ধে সজাগ ও সক্রিয় দুদক জেনারেল এরশাদের কনফিউশন হয়েছে প্রাইম মিনিস্টার কাজী জাফরের কনফিউশন হয়েছে বেগম খালেদিয়ার কনভিকশন হয়েছে দুদুগের মামলাতে মোফাজিল হোসেন চৌধুরীর মায়ের কনভিকশন হয়েছে হাইকোর্টে অ্যাকুটেল হয়েছে পেন্ডিং হাইকোর্ট পর্যন্ত একটা অংশ আছে সেটাও অ্যাপ্লিটেশন পেন্ডিং বদির মামলা কনভিকশন হয়েছে হাইকোর্টে আপিল পেন্ডিং আপিল সপ্তাহে হয়তো শুনে একদিন বা দুদিন এগুলো অনেক প্রসিডিউর কারণে এটা ডিলে হয় আবার অনেকগুলি তাড়াতাড়ি হয়ে গেছে আমরা সেটা দ্রুতভাবে করতে পারছি যেমন ডিআইজি মিজান তারপরে ডিআইজি রশিদ একইভাবে দুদককে অন্ধকারে রেখে লাপাত্তা হয়ে আছেন বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু অভিযুক্ত অনেক ব্যক্তি অনেকে আবার পালিয়েছেন দুদকের নাকের ডগা দিয়েই তাদের দেশ ছাড়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক সম্প্রতি বেনজির আহমেদের সপরিবারে লাপাত্তা হওয়ার পর প্রশ্ন উঠে ব্যবস্থা গ্রহণে দেরি করেছে দুদক দুদক চেয়ারম্যান তখন জানিয়েছিলেন একজন কমিশনার দেশের বাইরে থাকায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছিল আপনার বোধহয় এপ্রিলের পাঁচ না এপ্রিলের পাঁচ বা ছয় তারিখে আসছেন হ্যাঁ সাথে আচ্ছা আপনি এপ্রিলে কবে গেছেন যেনি যেতে পারি যে এপ্রিলের ছয় তারিখে উনি গেছেন আমরা তিনজন একত্রিত পারি দুদকের সাবেক মহাপরিচালকের মতে এগুলো এখানে দুইজন কমিশনারের মধ্যে যদি একজন দেশের বাইরে থাকে সেই কারণে কমিশন অচল হয়ে যাচ্ছে না কারণ একজন কমিশনার আর একজন চেয়ারম্যান তো বর্তমান আছেন দুজনে মিলেই তারা সিদ্ধান্ত নিতে পারতেন এবং তারা ওই সময়টায় কেন সিদ্ধান্ত নেননি সেই জবাবটা তো দিচ্ছেন না সংশ্লিষ্টদের মতে দুর্নীতি দমনে দুদকের থাকতে হবে সদিচ্ছা ব্যবহার করতে হবে সব হাতিয়ার নিজেদেরও থাকতে হবে দুর্নীতিমুক্ত কমিশনার চেয়ারম্যান আছেন তাদের একটু সাহসী হতে হবে আতাউর গাউসার সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফরের খবর বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে চীন সব সময় বাসে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে বাংলাদেশের জন্য সুদমুক্ত সহ চারটি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও সমঝোতার আশ্বাস দেওয়া হয়েছে বুধবার স্থানীয় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন থেকে বিস্তারিত ফারুক চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হল বুধবার বিকেলে স্থানীয় সময় বিকেল চারটার পর বেজিং এর দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দুই শীর্ষ নেতা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এতে নিজ নিজ দেশে নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং শি হলের বৈঠক নিয়ে পরে হোটেল ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী জানান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে বহুল প্রত্যাশিত এই সফরে বাংলাদেশের জন্য চার প্যাকেজে ঋণ অনুমোদনের আশ্বাস দিয়েছেন শি জিনপিং চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট ফ্রি লোন কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গ প্রধানমন্ত্রী না তুললেও চীনা প্রেসিডেন্ট সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওয়াদা পুনর্ব্যক্ত করেন চীন এবং বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি আগামীতেও একযুগে এগিয়ে যাবে দুই শীর্ষ নেতার বৈঠক থেকে সেই বার্তেই স্পষ্ট হয়েছে রোহিঙ্গা সংকট সমাধান সহ ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এসব কারণেই বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আগের বছর প্রধানমন্ত্রীর বেজিং সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নীতি নির্ধারকরা ফারুক ভেয়া রবিন সময় সংবাদ বেজিং, চীন তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীতের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা হজর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেতুমন্ত্রীর সঙ্গে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং ধর্মমন্ত্রী ফরিদুল হক খানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মামার শিমিয়া ঘাটে এখন আর ফেরির জৌলস না থাকলেও বেড়েছে অভ্যন্তরীণ পর্যটকদের আনাগোনা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ইলিশের স্বাদ নিতে আসেন মাওয়ায় পাশাপাশি উপভোগ করেন পদ্মা সেতু ও পদ্মার রূপ আর এই সুযোগে ঘাটের গোল চত্বর দিয়ে গাড়ি ঘোরাতে গেলেই জোর করে টোল আদায় করা হচ্ছে ভুক্তভোগীরা বলছেন জোর জুলুমের লাইসেন্স এটি নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট ছবি তুলেছেন আবু আবুসাইদ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এই ঘাট দিয়েই হাজার হাজার যান পারাপার হতো পদ্মা সেতু চালুর পর সেই জৌলুস আর নেই কিন্তু সেই আগের জোর জুলুম বন্ধ হয়নি দুই বছরেও ইলিশ নতুন জৌলস হাতচানি দিয়ে ডাকছে তখনই জুলুম শুরু হয়েছে পর্যটকদের উপর ইলিশের স্বাদ নিতে আসা পর্যটকরা ঘাটের গোলচত্বর দিয়ে গাড়ি ঘুরাতে গেলেই বিশ ও চল্লিশ টাকা হারে টোল আদায় করা হচ্ছে

এটা নিয়ে আসলে ভাবা দরকার তবে ইজারাদারের সাফাই গিয়ে রাস্তা ব্যবহারের টোল আদায়ে সায় বন্দর কর্মকর্তার টোলটা আগে ছিল সেপারেট এখন এটা একসাথে করা দেওয়া হয়েছে এই জন্য পার্কিং প্লাস টোল একসাথে তার মানে এটার জন্য কর্তৃপক্ষ নির্ধারিত রেট দিয়েছে টোল আদায়কারীদের দাবি তারা বিআইডাব্লিউ এর কাছ থেকে এবার কোটি টাকায় ইজারা নিয়েছেন তবে ভুক্তভোগীরা বলছেন জোর জুলুমের লাইসেন্সিটি দুই সালের ছাব্বিশ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের প্রধান এই ফেরিঘাটে গুরুত্ব ফুরিয়ে যায় কিন্তু তখন এই ঘাটে প্রবেশ পথে কোনো টোল দিতে না হলেও এখন টোল গুনতে হচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ পুঁজিবাজারে লেনদেন ভাটার টান লেগেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি গায়েও রাজধানীর মতিঝিল থেকে নিকুঞ্জ নিয়ে আলিশান ভবন বানিয়েছে ঠিকই কিন্তু মিলছে না ব্রোকারেজ হাউসের দেখা অনেকেই আবার অফিস বন্ধ করে ছাড়ছে এর নিকুঞ্জ ভবন এমন বাস্তবতায় বছর ব্যবধানে সংস্থাটির আয় কমেছে চুয়াল্লিশ কোটি টাকার বেশি তাহলে বিনিয়োগকারীদের রাস্তা ফিরবে কিভাবে এমন প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলছেন বৈশ্বিক অর্থনৈতিক সংকট না কাটলে কাটবে না বাজারের বেহাল দশা আলতাফ হুসাইনের রিপোর্ট লেনদেন চলছে অথচ ফাকা প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড নামে এই ব্রোকারেজ হাউসটি নেই বিনিয়োগকারীদের আনাগোনা আসছে না কাঙ্ক্ষিত আয় তাই দুই বছর আগে নিকুঞ্জে খোলা শাখা অফিসটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি প্রতিমা সমস্ত লস আসছে আর পুঁজিবাজারের এমন বেহাল দশার আজ লেগেছে স্বয়ং ডিএসির গায়ে সরে জমিনে দেখা যায় সংস্থাটির নিকুঞ্জ ভবন ছেড়ে ইতিমধ্যে চলে গেছে শাকো সিকিউরিটিজ সহ কয়েকটি প্রতিষ্ঠান শুধু তাই নয় ভবনটি উদ্বোধনের পাঁচ বছর পার হতে চললেও এখনও ফাঁকা পড়ে আছে আশিটিরও বেশি হাউজ অথচ বিলাসী ভবনটির বিদ্যুৎ বিল সহ বাৎসরিক খরচ মেটাতেই চলে যাচ্ছে প্রায় দেড়শো কোটি টাকা হিসাব বলছে ব্যবসা মন্দায় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ডিএসির আয় চুয়াল্লিশ কোটি দশ লাখ টাকা কমে নেমেছে আশি কোটি ষাট লাখ টাকায় এতে সরকারও হারিয়েছে অন্তত উনত্রিশ কোটি টাকার রাজস্ব ব্রোকার্সদের সংগঠন ডিবিএ বলছে ডিএসির এমন বেহাল দশাই সামনে আনছে পুরো পুঁজিবাজার বর্তমান অবস্থা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাই আরো কৌশলী হওয়ার তাগিদ সংগঠনটির টেন্ট দিতে পারছেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে না সো এটা হচ্ছে যে দিস ইজ মাই ফেইলিওর সো ইটস এ ম্যানেজমেন্ট ফেইলিওর ইট ওয়াজ নট এক্সপেক্টেড যে ঢাকা স্টক এই পর্যায়ে এসে চলবে এমন বাস্তবতায় সবকিছু ছাপিয়ে ডিএস এর নিকঞ্জ ভবনটিকে পুঁজিবাজারের কেন্দ্রবিন্দুতে পরিণত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডিএস এর চেয়ারম্যান সেই ক্রান্তিকাল ডিএস এর মধ্যে লেগেছে এবং সেখানে আমরা চেষ্টা করছি যে কিভাবে এগুলোকে ভালো করা যায় কিছু কিছু ব্রোকারেজ হাউস হয়তো এখান থেকে আ চলে গিয়েছে দুহাজার সালের অক্টোবরে রাজধানীর মতিঝিল ছেড়ে নিকুঞ্জ জার্সে ডিএসসি যদিও তাতে খুব একটা সুফল বই আনছে না দেশের পুঁজিবাদের জন্য আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা কর ও শুল্ক জটিলতায় পড়ে বাংলাদেশে কোমল পানীয় খাতে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে কোম্পানি আইসেক এমন উদ্বেগের কথা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ব্যবসায়ী নেতারা বলছেন রাজস্ব নীতি দীর্ঘমেয়াদী না হলে আরও মাসুল গুনতে হবে আগামীতে বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে এনবিআর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান তেরো কোটি ডলারে কোকাকোলা বাংলাদেশকে প্রায় ছয় মাস আগে কিনে নেয় তুর্কি কোম্পানি সিসিআই তখন তারা ঘোষণা দিয়েছিল আরও পনেরো কোটি ডলার বিনিয়োগের কিন্তু বছর না পেরোতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক চিঠিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বর্ধিত কর ও শুল্ক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সিসিআই বাজেটে কোমল পানীয় খাতে সম্পূরক শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে এতে শিল্পের মোট কর হার দাঁড়িয়েছে প্রায় তিপ্পান্ন শতাংশে যা অন্য শিল্পের তুলনায় সর্বোচ্চ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে ওই চিঠিটি পাঠায় গত 2 জুলাই আগামীতে সিসিআই আর বিনিয়োগ করবে কিনা সে সংশয়ের কথাও বলা হয়েছে চিঠিতে এই অবস্থায় কোমল পানীয় খাতের ন্যূনতম কর 3 থেকে কমিয়ে 1 শতাংশ এবং সম্পরক শুল্ক কমিয়ে 15 শতাংশ করার প্রস্তাব দিয়েছে বিটা আগামী 3 বছর তা অপরিবর্তিত রাখারও সুপারিশ করেছে সংস্থাটি এনবিআর ঘন ঘন এই যে রেট পরিবর্তন যদি করে তাহলে এটা বিদেশি বিনিয়োগ প্রবাহ বা আগ্রহের উপরে অবশ্যই এটা প্রভাব পড়ে উদ্যোক্তারা বলছেন স্বল্পমেয়াদী রাজস্ব নীতি নিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ আকর্ষণ করা প্রায় অসম্ভব একটা কেসি কিন্তু আমাদের জন্য যথেষ্ট অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা সিগন্যাল পৌঁছানোর জন্য বিদেশি বিনিয়োগটাকে যদি আমাদের অ্যাট্রাক্ট করে ধরে রাখতে হয় তাহলে আমাদের দেশের পলিসিস রুলস রেগুলেশন স্পেশালি ট্যাক্সেশন পলিসিস রুলস রেগুলেশন সেগুলো কিন্তু আপনার স্থিতিশীল যেটা বলি আমার স্টেবল হতে হবে কোমল পানীয় খাতে দু তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় এক কোটি টাকা যা আগের অর্থ বছরের তুলনায় বিশ দশমিক শূন্য এক শতাংশ কম বিরা জানিয়েছে কর বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে পণ্যটির দাম যেমন বেড়েছে তেমনি কমেছে বিক্রিও আর এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায় ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা সহ অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন সংলগ্ন বাউান্নটি নদী ও খালের তীরে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নিয়েছে বন বিভাগ এর মাধ্যমে সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন জীব ফিরিয়ে আনতে চায় জলবায়ু তহবিলের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের ফ্রান্সের দেয়া প্রতিশ্রুত অর্থ থেকে ফরাসি উন্নয়ন সংস্থা ও আইওসিএন এই প্রকল্প বাস্তবায়ন করবে নিয়াম হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট সুন্দরবনের উপরিভাগে ম্যানগ্রোভ বনে বিভিন্ন প্রজাতির গাছপালা একসময় এর ভারসাম্য ধরে রাখতে বড় ভূমিকা রাখত তবে গত কয়েক দশকে গাছপালা কেটে মানববসতি তৈরি নদীর পাড়ে বেরিবাদ ঘের ইত্যাদি মানব সৃষ্ট কারণে বন সংশ্লিষ্ট বান্নটি নদী ও খালে পানি প্রবাহ কমে গেছে কোথাও প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারে এতে নদী ও খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে ফলে সুন্দরবনের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল ধীরে ধীরে হারাতে থাকে তার বৈশিষ্ট্য লবণাক্ত বাড়ায় লবণ সহিষ্ণু গাছের সংখ্যা যেমন বেড়েছে কমেছে লবণাক্ত গাছের সংখ্যাও এতে সুন্দরবন হারাতে বসেছে তার স্বাভাবিক ভারসাম্য এ অবস্থায় খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আবার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ এর আওতায় বাগেরহাটের বলেশ্বর থেকে সাতক্ষীরার কালিন্দি নদী পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ বনায়ন করা হবে খুলনার শেখ রাসেল ইকো আদলে হবে এ বনায়ন আইউসিএন ও ফারাসি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সুন্দরবনের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন আগামী তিন মাসের মধ্যে পাইলটিং মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে আমাদের এখানকার যে মাছের যে প্রজনন মাছের মাছের সংখ্যা বৃদ্ধি পাবে এখানে যে জীববৈচিত্র্য জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা বলছেন শুধু বনায়ন নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর তদারকিও করতে হবে কেউরা বাইন প্রথম দিকে দিতে হবে এবং এটা মেনটেন করতে পারলে একটা সার্টিন টাইম পরে এর সাথে সাকসেশনের পরবর্তী যে প্রজাতিগুলো আসে সেই প্রজাতিগুলা নিয়ে আসতে হবে প্রথম ধাপে দুটি নদীর তীরে তিন বছর মেয়াদি বনায়ন হবে যাতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা পানি সঙ্গে সঙ্গে মধুমতি নদীতে বেড়েছে ভাঙন এর মধ্যে নড়াইলের অন্তত পনেরোটি গ্রামের শতাধিক বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙন আতঙ্কে আছেন নদী পাড়ার বাসিন্দারা শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অর্থের অভাবে পুরোপুরি ভাঙন রোধে কাজ করা সম্ভব হচ্ছে না সজীব রহমানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট ভাঙছে নদীর তীর বিলীন হচ্ছে জনপদ পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বেড়েছে মধুমতি নদীতে এর মধ্যে নড়াইলের অন্তত ১৫টি গ্রামের শতাধিক বসত বাড়ি নদী গর্ভে বেলিন এলাকাবাসী জানান গত বছর পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ তেইশটি পয়েন্টে জিও ব্যাগ এই বছর তা বিলীন হয়ে গেছে শীঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের আমাদের জমি জমা সব নদীতে ভাঙে গেছে আমরা কি খাই বাঁচবো আমার নদীতে আমার শেষ করে দেশে আমার কিছু নাই রাতে শুয়ে থাকি আমাদের পরিবার সমত গাঙ্গে চলে যাচ্ছে তবে নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট বিভাগগুলোর বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানোর কথনকুতি মন্তব্য সংশ্লিষ্টদের এই জায়গাটাতে যাতে স্থায়ীভাবে আমরা কাজ করতে পারি তার জন্য আমাদের গড়াই এবং মধুমতি রিভার সিস্টেমকে নিয়ে একটা সমীক্ষা প্রকল্প চলমান আছে আমরা প্রাথমিকভাবে যারা নদী ভাঙনের শিকার হয়েছে তাদের তালিকা তৈরি করছি এবং সেই অনুযায়ী তাদেরকে পুনর্বাসন পরিকল্পনা নিয়ে সেটি আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে অভিহিত করেছি পানি উন্নয়ন বোর্ডের জেলার দশটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাড়ে তিন কিলোমিটার এলাকার ভাঙন রোধে তেইশ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে সময় সংবাদ নড়াইল সকালের সময় আরও থাকছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ বাড়ছে বাইডেনের উপর প্রকাশ্য বিরোধিতায় খোদ ডেমোক্রেট সিনেটর সঙ্গে নেই দলীয় তহবিলের যোগানদাতা জর্জ ক্লুনিও দীর্ঘ অপেক্ষার পর শাটলে পাওয়ার কার লাগানো হলেও এ নিয়ে শঙ্কা শেষ নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্ঘটনা এরাতে চট্টগ্রাম রেলওয়ে জুড়ে দিয়েছে চারটি শর্ত বলেছে একটু হেরফের হলেই ঘটতে পারে জীবনহানিও বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি এই প্রথম শাটল ট্রেনে চলল বৈদ্যুতিক পাখা ও বাতি শিক্ষার্থীরা পেল স্বস্তির নিঃশ্বাস অসহ্য ভিড়ের মধ্যে যাতায়াত নিয়ে অসংখ্য অভিযোগের পর অবশেষে একটি শাটলে পাওয়ার কারের ব্যবস্থা করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন প্রতিটি বগিতেই চলছে পাখা ও বাতি তবে পাওয়ার কার লাগানোর এই সুসংবাদ একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাসের কারণ অন্যদিকে এ নিয়ে রয়েছে তীব্র শঙ্কাও শিক্ষার্থীদের দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ চারটি শর্ত নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে শর্তে জানানো হয় সংযোজিত পাওয়ার কারে ট্রেনের ছাদে দুইটি কোচের সংযোগস্থল মেকানিক্যাল কাপলারে কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী ভ্রমণ করতে পারবে না পাশাপাশি কাপলারের সংস্পর্শে এসে কোনো শিক্ষার্থী যেন বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় শর্তের হেরফের হলেই ঘটতে পারে জীবনহানিও সচেতন থাকে যে পাওয়ার কারের বিষয়টা পাওয়ার কারের যেমন ভালো দিক আছে এটা যে কোনো সময় আবার যদি এটা দুর্ঘটনার শিকার হতে পারে যদি পাওয়ার কারের আশেপাশে যদি ছেলে মেয়েরা শিক্ষার্থীরা যদি বসে বা পাওয়ার কারের পাশে দাঁড়ায় এটা দুর্ঘটনার শিকার হতে পারে এই বিষয়ে আমাদের সতর্কতা থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেনের ছাদে এবং সন্দিগস্থলে কোনো অবস্থাতেই গমন না করে এবং কোনো অবস্থাতেই ট্রেনের পাওয়ার কারে আরোহণ না করে এটি আমাদের 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 কাছে থাকবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে দুইটি শাটলে প্রতিদিন প্রায় বারো হাজার শিক্ষার্থী যাতায়াত করে মেহেরিন রিনী সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি না নিয়ে প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী শব্দ কালো ধোঁয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ে পাঠদান ঠিকাদারদেরকে ঠিকবার সরে যাওয়ার কথা বললেও নানা টাল বাহানা করেছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ তবে শিগগিরই তারা সরে না গেলে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা বিভাগের সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী দিয়ে চলছে কর্মযজ্ঞ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বিদ্যালয় সহ আশপাশ ঝিলাজ সদর উপজেলার খরাসুনি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এভাবেই অনুমতি না নিয়ে কাজ করছে মেসার্স শহীদুল এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার তুলকুপ এলাকায় সড়ক সংস্কারের কাজ করছে প্রতিষ্ঠানটি অথচ গত দেড় মাস ধরে এ মাঠে বসানো হয়েছে পাথর বালু মিশ্রণ প্লান্ট ও বিটুমিন গলম চুলা এসব চুলাই বনানো হচ্ছে পুরাতন টায়ার প্লান্টের শব্দ কালো ধোঁয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান এমনকি বন্ধ হয়ে গেছে শিশুদের খেলাধুলাও চলতে একটু কষ্ট আছে বা তারা ছড়িয়ে যাচ্ছে শ্রেণী কক্ষ অনেক দিকে পড়ছে যার কারণে এগুলো আমাদের শিশুদের শ্বাসকষ্ট সমস্যা দেখা যাচ্ছে খুবই অশান্তি বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ জোর করে মাঠ দখল করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি বিদ্যালয় বন্ধ থাকায় নির্মাণ সামগ্রীই রেখেছেন তারা ছেলে মেয়েদের এই লেখাপড়ার জন্যে এই পরিবেশ নষ্ট হয়েছে যার কারণে আমি গত আট তারিখে এই প্ল্যান বন্ধ করি বন্ধ করে দেওয়া শত পরবর্তীতে আবার কে বা কারা এসে আবার প্লান শুরু করে দিয়েছে পাথর সেখান থেকে উত্তোলন মানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা ব্যবস্থা করছি গ্রীষ্মকালীন ছুটি থাকার কারণে স্কুলে মাল ফেলছিলাম এবার স্কুল বন্ধ ছিল আর বৃষ্টির কারণে আমাদের কাজটা ধরতে ডিপার্টমেন্ট দেরি করেছে আর আমাদের তিন দিন সময় আমরা তিন দিনের ভিতর ইনশাল্লাহ কাজ মাল এখান সব ফেরাই নেব শিক্ষাপুজ বলছে শিগগির এসব উপকরণ না সরিয়ে নিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা এই সময়ের ভিতরে যদি এই মালামালগুলো সরাই না নেয় তাহলে আমাদের শিক্ষার্থীদের স্বার্থের বিবেচনায় আমরা আইনগত ব্যবস্থা নেব খরাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা একশো পঁচাশি জন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাইডাহ প্রায় তিন যুগ ধরে সংস্কার হয় না যশোর শহরের প্রধান তিনটি সড়কের এ কারণে খানা খন্দে ভরে গেছে সড়কগুলো ড্রেনেস ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে কর্তৃপক্ষের নিরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের দাবি প্রকল্পের ডিপিপি পাঠানো হয়েছে ঊর্ধ্বতন মহলে জুয়েল মিধায় পাঠানো তথ্য এবং আকবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট খানাখন্দ ভরা সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন যশোর পৌরসভার এমএম কলেজ সড়কের চিত্র এটি একই দশা গুরুদাস বাবুলেন ও নীলগঞ্জ তাঁতিপাড়া সড়কের মতো শহরের প্রধান সড়কগুলোরও এলাকাবাসী জানান সবশেষ সব সড়কের সংস্কার হয় উনিশশো সালে বছরের পর বছর বাসিন্দারা দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুদ্ধ পৌরবাসী দু বছরের মধ্যে এই রাস্তাটা কোনো সময় ঠিক হয় না ছেলে মেয়েদের কষ্ট হয় আমাদের কষ্ট হয় বাজারে যেতে কষ্ট হয় যে ভালো সংস্কার করা না নিম্নমানের ড্রেন বাসা ভাড়া নিতে চায় না তারপরে হচ্ছে আমাদের যারা বিজনেস করি বিজনেসে হচ্ছে আমাদের হচ্ছে খুব ভোগান্তি হচ্ছে প্রতিটা মুহূর্তে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে ওনারা হয়তো খেয়াল করছেন না যার কারণে আমরা এই দুর্ভোগের মধ্যে পড়ছি অত্যাধান ভালো করে দেয় এই জন দুর্ভোগ আমরা চাই না তবে পৌর কর্তৃপক্ষের দাবি সড়কগুলো সংস্কারে ডিপিপি পাঠানো আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদন পেলেই মিলবে সমাধান এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যখন এটা সম্মতি দেবে তারপরে আমরা এইটা টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারবো এখন এটা প্রকোজালের অপেক্ষায় ঢাকাতে আছে যশোর পৌরসভায় সড়ক রয়েছে দুশো সাতাশি কিলোমিটার সমসংবাদ যশোর সদস্য দেশগুলোর প্রতি রক্ষার অধিকার রয়েছে ন্যাটোর স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পশ্চিম আর সামরিক জোটের পঁচাত্তরতম শিশুর সম্মেলনে হুঁশিয়ারি দ্যান বাইডেন সম্মেলনে ইউক্রেনকে সহায়তার বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা এই ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আবার ওয়াশিংটনে জড়ো হয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নেটো এ সময় সবাইকে এক হয়ে রাশিয়ার কালো হাত থেকে ইউক্রেনকে রক্ষার আহ্বান জানান তিনি রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনকে চার হাজার কোটি ইউরো অর্থ সহায়তার কথা বলা হয় এদিকে নেটোর সদস্য দেশগুলোর তাদের বিল পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে তিনি ক্ষমতায় গেলে জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাবেন না বলে জানান ট্রাম্প এর আগে বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কে ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা চালাত না অন্যদিকে ইউক্রেন মিশনে নেটোর সঙ্গে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি তবে ইউক্রেন মিশনে না থাকলেও নেটোকে সব ধরনের সহায়তা করতে হাঙ্গেরি সর্বাঙ্গেরই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির প্রধানমন্ত্রী দস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইউক্রেন যুদ্ধ নিরাপদ বিশ্ব গড়তে নিজেদের মধ্যে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংস্থাটির মহাসচিব জেমস টলটেনবার্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ন্যাটোর সম্মেলনের বিস্তারিত জানিয়েছেন দস্তকির জাহাঙ্গীর ইউক্রেনের সমর্থনে এবং আমাদের সকল মানুষের মূল্যবোধকে সুরক্ষিত রাখতে ওয়াশিংটন শীর্ষ সম্মেলনে আমরা নেটোর নেটোর ঐক্য ও শক্তি প্রদর্শন বলেন বিদায়ী নয় জুলাই তিন দিন ব্যাপী আটলান্টিক ট্রেড অর্গানাইজেশনের পঁচাত্তরতম সম্মেলন শুরু হয় ওয়াশিংটন ডিসিতে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটকে নেটোর পরবর্তী মহাসচিব হিসাবে নিয়োগ করা হয়েছে যিনি ইয়ান্স টোল্টেনবার্গের স্থলাভিষিক্ত হবেন আগামী পহেলা অক্টোবর দুই সেদিন থেকে তিনি মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করবেন প্রথম দিনের অধিবেশনী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন নেটো অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ইউক্রেইন একটি স্বাধীন সার্বভৌম দেশ আছে থাকবে আমরা রাশিয়াকে কোনো ক্রমেই জয়লাভ হতে দিব না বারো সদস্য নিয়ে নেটো চার এপ্রিল উনিশশো সালে ওয়াশিংটন ডিসি থেকে যাত্রা শুরু করে আজ নেটোর সদস্য সংখ্যা বত্রিশটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার মাঝে প্রাক্তন ওয়ার্স চুক্তিভুক্ত দেশগুলোর অনেক দেশ উনিশশো সাল থেকে ধাপে ধাপে যোগদান করেছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইতিমধ্যে ডিসিতে এসেছেন সামিতে যোগ দিতে প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে এ শীর্ষ বৈঠকে ইউক্রেনকে সার্বিক সহযোগিতা প্রদান প্রতিরোধ এবং প্রতিরক্ষা জলস্থল অন্তরিক্ষ ও সাইবার স্পেসের নিশ্চিদ্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও বাজেট নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে বত্রিশ দেশের প্রতিনিধিদের সম্মানে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া নৈশ ভোজের আয়োজন এগারোই জুলাই শেষ দিনের আয়োজনে থাকছে রাষ্ট্র ও সরকার প্রধান ইন্দো প্যাসিফিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে উত্তর আটলান্টিক কাউন্সিলের সভা রাষ্ট্র ও সরকার প্রধানদের পর্যায়ে নেটো ইউক্রাইন কাউন্সিলের সভা ও মহাসচিবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘটবে দস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ ওয়াশিংটন ডিসি চুক্তির এক বছর বাকি রেখে হুট করে বিসিবিকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান পেচ কিউ রেটার টনি হেমিং শেষ এক বছরে যার কাজ প্রশংসা করিয়েছিল ক্রিকেট মহলে তার এমন বিদায় নানা গুঞ্জনের জন্ম দিয়েছে হচ্ছে কিন্তু ওয়ান অফ বেস্ট ইন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সব মাঠে কাজ করেছে ঠিক সাত দিন আগেও টনি হ্যামিংকে নিয়ে লম্বা পরিকল্পনার ছক করছিল বিসিবি এক সপ্তাহের ব্যবধানে এক বছর বাকি রেখেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অজি গত বছরের জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পরে নিজের অভিজ্ঞতার জানান দিচ্ছিলেন টনি হ্যামিং বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করা এই মৃত্তিকা বিশারদ অল্প কয়েকদিনেই দৃশ্যমান পরিবর্তন আনেন সিলেট চট্টগ্রামের আউটফিল্ডে কেবল সিলেট বা চট্টগ্রাম নয় এক সপ্তাহ আগেই তৈরি করে এসেছেন বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামের নতুন পিচ গ্রাউন্ডসের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানে অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম তবে নিজের সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন তো দূরে থাক হুট করেই হেমিং বিদায় বললেন টাইগার ক্রিকেটকে আর তার এমন পদত্যাগে নানান গুঞ্জনের জন্ম হয়েছে ক্রিকেট পাড়ায় এক সূত্রের দাবি বোর্ড পরিচালকের সঙ্গে মতবিরোধে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ কিউরেটর এটা যদি স্রেফ গুঞ্জনও হয় তবুও দায় এড়ানোর সুযোগ নেই দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিকভাবে দু সালে পূর্বাচল স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুতের কথা থাকলেও চব্বিশে এসে সেই স্টেডিয়াম তো দূরে থাক বরং সাতশো কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি টাকায় আর বিসিবির এই মেগা প্রজেক্টের জন্য যে কিউরেটরকে আনা হয়েছিল সেই হেমিংয়ের বিদায় ঘন্টা বাজল ভেনুর মুখ না দেখেই যদিও হেমিংজের চুক্তির আগেই সরে দাঁড়াবেন এটা হয়তো প্রত্যাশিতই ছিল বিসিবির কাছে আনুষ্ঠানিক বিবৃতি বুধবার দিলেও এই পিচ কিউরেটরকে নিয়োগের ব্যাপারে মাস দুয়েক আগে থেকেই আত্মবিশ্বাসী পাকিস্তান গ্রাউন্ডস নিয়ে বিশ্বজুড়ে বেশ নন্দিত টনি হ্যামিং এক বছরে টাইগার ক্রিকেটে তার প্রভাবও বেশ দৃশ্যমান তবে বরাবরের মতোই গুণী মানুষদের ধরে রাখতে ব্যর্থ দেশের ক্রিকেট নীতি নির্ধারকরা অতীত ঘাটলেই যার অজস্র উদাহরণ সামনে আসবে সাব্বের মিথুন সময় সংবাদ টন ক্রুসের পরে বা জার্মানির জাতীয় দল থেকে অবসর নিয়েছেন থমাস মুলার অফিসিয়াল কোনো ঘোষণা না এলেও মুলারের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান পত্রিকা বিল্ড কোয়ার্টার ফাইনালে স্পেইনের কাছে হেরে ইউরো থেকে বিদায় নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপরে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ডায়মন্ড শাফ্টদের হয়ে একশো একত্রিশ ম্যাচ খেলেছেন মুলার যেখানে পঁয়তাল্লিশ গোলের পাশাপাশি বেয়াল্লিশটা অ্যাসিস্ট আছে তার জার্মানদের ২০১৪ চোদ্দ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অ্যাটাকিং মিডফিল্ডার সেই টুর্নামেন্ট পাঁচ গোলের সঙ্গে করেছেন তিনটা অ্যাসিস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলের খেলা চালিয়ে যাবেন বার্ন মিউনেকের এই ফুটবলার এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার পুঁজি বাজারে ভাটা টান পড়েছে ডিএসসি তেও আয় কমেছে কোটি টাকার বেশি খাঁখা করছে নিকুঞ্জর আলিশান ভবন বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটার অপেক্ষায় সংস্থার চেয়ারম্যান এই ছিল সকালের সময় এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়